নমস্কার, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একদম সম্পূর্ণ নতুন একটি রান্না নিয়ে চলে এসেছি, সেটি হলো টফু কারি। টফু শব্দটার সাথে অনেকেই পরিচিত, আবার পরিচিত নও। টফু তৈরি হয় সয়াবিনের দুধ থেকে। এটি জাপানের একটি প্রসিদ্ধ খাবার, যদিও ইন্ডিয়াতে এখন প্রচুর পরিমাণে লোক খেয়ে থাকেন। টফু আপনারা বিভিন্ন মলগুলোতে পেয়ে যাবেন। টফু তৈরি হয় সয়া মিল্ক বা সয়াবিন থেকে। এর ক্যালোরির পরিমাণ খুবই কম, 100 গ্রাম পনিরে 265 গ্রাম ক্যালোরি থাকে, কিন্তু সমপরিমাণ টফুতে 62 গ্রাম ক্যালোরি থাকে। আয়রন পনিরে ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকায় শরীরে আয়রন শোষণে বাধা দেয়, কিন্তু টফুর ক্ষেত্রে সেটা হয় না। সাধারণত কম ক্যালোরিযুক্ত টফু কোলেস্টেরল মুক্ত একটি ভেগান খাবার। নিরামিষাশীরা প্রোটিনযুক্ত উদ্ভিদজাত এই টফুকে এখন তাদের খাবারের তালিকায় অন্তর্ভুক্ত করে নিয়েছে। টফু কিন্তু শরীরের ওজন কমাতেও সাহায্য করে। টফুটা আমি প্যাকেট থেকে বার করে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনাদের যেমন পছন্দ সেরকমভাবে টুকরো করে কেটে নেবেন। এবার আমি এই টফুগুলো ভালো করে একটু জলে ধুয়ে নিচ্ছি। দেখুন, আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়ে টফুগুলো জলে ধুয়ে নিলাম। আমি এখানে 250 গ্রাম টফু নিয়েছি। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে আমি 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। তার মধ্যে আমি 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি 1 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে 3 শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন। এবার সবকটি উপকরণ আমি আবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের 2 টমেটো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মগজ দানা। আমি যেহেতু ফ্যাট বর্জিত খাবার তৈরি করছি, তাই আমি এখানে কাজু বাদামের ব্যবহার করছি না। তবে আপনাদের ইচ্ছা হলে আপনারা কাজু বাদাম এর সাথে ব্যবহার করতেই পারেন। এবার সবকটি উপকরণ আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো ধনে। যদিও ধনেটা আমি পুরো গুঁড়ো করিনি, একটু ক্রাশ করে নিয়েছি, কারণ এটা আমরা আবার ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এবার সবকটি উপকরণ ভালো করে নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমি এই সমস্ত মশলাগুলো 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এই উপকরণগুলো একটা মিক্সিং জারে দিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার ওই কড়াইতেই আমি ছোট্ট 1 কিউব বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তবে বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে ক্যাপসিকামের গুণাগুণ নষ্ট হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা টফুগুলো। টফুটাও এর মধ্যে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সমস্ত মশলার পেস্টটা দিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এখানে 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং মিক্সিং জারটা ধুয়ে আমি আবার একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর খুব বেশি জল দেওয়ার এখানে প্রয়োজন নেই, মোটামুটি এতেই আমাদের টফুটা রান্না হয়ে যাবে। আর পনির যেমন ভেজে রান্না করে, টফু কিন্তু ভেজে নেওয়ার কোনো দরকার নেই। অনেকেই পনির ফ্যাটের জন্য খেতে চান না বা দুধের খাবার সহ্য হয় না, তাদের জন্য অবশ্যই এই রেসিপিটা খুবই ভালো। আমিও যেদিন প্রথম এই রেসিপিটি সম্পর্কে জেনেছিলাম, আমার সেদিন মনে সন্দেহ ছিল। তৈরি করার পর এত ভালো লেগেছে যে আমাদের বাড়িতে এখন টফু বারবার রান্না হয়। আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে এবং উপর থেকে আমি সামান্য একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, দেখেছেন তো কত সহজে আমি এই টফু বানিয়ে নিলাম। টফু কারি রেসিপিটি আপনারাও একবার অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং কেমন হলো আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রইল, যাতে এরকম রেসিপি আমি যখনই দিই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।